আসসালামু আলাইকুম। বাণিজ্যিক কৃষির নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দর্শক, আমরা আজকে এসেছি চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে। আপনারা দেখতে পাচ্ছেন এই গাড়াবাড়িয়া গ্রামে তরমুজের মাচা তৈরি করা হচ্ছে। অনেকেই দর্শক আসলে জানতে চেয়েছেন যে তরমুজের মাচা কিভাবে তৈরি করতে হয়, কত টাকা খরচ হয় এবং কিভাবে এটা প্রস্তুত করতে হবে, নেটটা কিভাবে লাগাতে হবে, কর্ডের সুতোটা কিভাবে টাঙাতে হবে, সবকিছু একটা রিভিউ চেয়েছেন এবং এই বাঁশ কাঠের দামটা আসলে কত, সবকিছু মিলিয়ে আমরা আজকে চমৎকার একটি ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। যে আপনারা সকলেই জানেন যে বারো মাসি তরমুজ যেটা মাচাতে হয়, ছোট ছোট যেটা হয়, সেই তরমুজের মৌসুম এখন, কারণ সামনে রমজান আছে। রমজানকে টার্গেট করেই গাড়াবাড়িয়ার কৃষকরা তারা কিন্তু মাঠকে মাঠ কিন্তু এই বারো মাসি তরমুজের আবাদ করেছেন। তা সেরকমই একটি বারো মাসের তরমুজের প্লটে এসেছি। আমরা এখন দেখছি যে দুই ভাই তারা এখন খেতে কাজ করছেন। আর একটু খুঁটিটা পোতেন দেখি। আচ্ছা, এইটা এই খুঁটিটা হচ্ছে এই দুই দর্শক একটু বলে নি, এখান থেকে প্রায় সাত হাত দূরত্ব, চার হাত ভিতরে চার হাত রয়েছে। বিশেষ করে এই বেড থেকে এই বেডের ভিতরে চার হাত, চার হাতের মধ্যে চারটা খুঁটি ওনারা পুঁতছেন। ঠিক আছে, এটা মানে মাপ বলতে কি, যদি কোনো বেসিক সেরকম ইয়ে নাই, আপনারা মোটামুটি চোখের একটা আন্দাজি চারটা খুঁটি সমান্তরালভাবে এই এইভাবে কিন্তু দেওয়া হচ্ছে। তা এই চারটা খুঁটি দেওয়ার পরে এখানে কিন্তু বড় বাঁশ টাঙানো হবে। দর্শক, এখন হচ্ছে এই যে আমরা খুঁটিতে এই যে দেখতে পাচ্ছেন যে খুঁটি দেওয়া চলছে, এই খুঁটিটার দামটা হচ্ছে কত টাকা, সতেরো টাকা না? জি, এই বড় খুঁটিটার দাম, বড় যে বাঁশের খুঁটিটা দেখছেন এটা সতেরো টাকা, আর এইটা হচ্ছে দাম পাঁচ টাকা, পাঁচ টাকা পিস। আর আপনারা দেখলেন এভাবে লাগাতে হবে এবং এইটা এভাবে যখন এই এই পাশে দুই পাশেরটা যখন লাগাবেন, দুই পাশেরটা একটু ডাউন করে লাগাতে হবে। এর কারণ হচ্ছে মাচার একটা শেড থাকবে, যে এই মাচার মতো একটা ডাউন দুই পাশে এরকম ঢালু থাকবে, ঢালু করে মূলত এই যে এই খুঁটিটা লাগানো হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক, দেখেন এই খুঁটিটা এভাবে লাগানো হচ্ছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে খুঁটিটা কত ইঞ্চি মাটিতে গভীরে পুঁততে হবে। এই একটা খুঁটি কত ইঞ্চি মাটিতে গভীরে পুঁতছেন আপনারা? তিন থেকে চার ইঞ্চি দিলে যথেষ্ট। দর্শক, তিন থেকে চার ইঞ্চি, আপনারা শুনলেন কৃষকের মুখে, তিন থেকে চার ইঞ্চি গভীরে এই খুঁটিটা স্থাপন করতে হবে, মানে বাড়ি দিয়ে পুঁতে দিতে হবে এই এইসব খুঁটিগুলা, যাতে শক্ত হয় মাথাটা, যাতে শক্ত হয়। আর এইটা নেট দিয়ে যখন বাঁধা হবে তখন কিন্তু আরো শক্ত। কি কর্ডের সুতো টাঙানো হচ্ছে না? এই কর্ডের সুতো একটা একটা মাচাই, এটা 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 লম্বাই কত, কয় ফিট আছে এটা বলা যাবে না? না, দুশো হাত মতো। এটা কয় বিঘে জমি? এটা এক বিঘে জমি না? লং আছে খুব। লং কয়টা মাছা আছে এরকম? ছয়টা মাছা। আর প্রতিটা মাছাই লাইন যাচ্ছে কয়টা কর্ডের সুতোর? ষোলোটা। এটা কি প্রত্যেকটা মাছাই ষোলোটাই যায়? প্রত্যেকটা মাছাই ষোলোটা হচ্ছে বেসিক নিয়ম, তাই তো? মাপের জিনিস, ষোলোটার বেশি কম বেশি হবে না, তাই তো? পনেরো কাটায় বান আছে কয়টা? কতটুকু নেট লাগবে, কয় কেজি জোরে বলো একটু? তিন কেজি না? তাহলে দশটা বানে তিন কেজি নেট লাগছে। আর এক বিঘেতে সাধারণত এভারেজ কয়টা বান হয়? এক বিঘাতে এভারেজ? কিন্তু তোমাদের হচ্ছে পনেরো কাটায় দশটা লাগলো কেন তাহলে? ভুই বুঝে বান হবে? তাহলে তোমাদের লাগছে তিন কেজি না? আর এক বিঘাতে যদি করা যায় তাহলে কয় কেজি লাগে এক বিঘাতে? এক বিঘায় চার কেজি লাগে না? তাহলে বারোটা নেট, চার কেজি। এই চার কেজির দাম কত? তাহলে সাড়ে তিনশো টাকা কেজি, তাই তো? সাড়ে তিনশো টাকা কেজি এ ধরনের নেট, তাহলে এক বিঘায় লাগবে চার কেজি নেট। তাহলে চার কেজির দাম কত হচ্ছে? চোদ্দোশো টাকা। তা চোদ্দোশো টাকা নেট হলে এক বিঘাতে হয়ে যাবে, তাই তো? তাহলে এই নেট বাদে তো অন্য নেট হলে তো হয় না? না, সুতো লাগবে, এখন সুতো আছে। আর সুতা কতটুকু লাগে এক বিঘায়? এই যে কর্ড সুতো না? এই কর্ড সুতো, কর্ড সুতো এক কেজি লাগবে? না, দশ কেজি। দশ কেজির দাম কত? দুশো সত্তর।
270 টাকা কেজি, তাহলে 10 কেজির দাম হচ্ছে 2700 টাকা, 2700 টাকা, আর এদিকে আসলে 1400 টাকা, তাহলে 1400 আর 2700 কত হয়? 14 মানে 27 আর 10 হচ্ছে 37 আর 4 4100 টাকা, তাই তো? তাহলে মোটামুটি 4100 টাকা হলে এক বিঘার তোমার হচ্ছে নেট এবং এই সুতো, কট সুতো, শর্ট সুতোতে 4100 টাকা হলে হয়ে যায় খরচ, তাই না? বুঝতে পারছি। আর এই তোমাদের জোন খরচ কেমন লাগে এক বিঘাতে? 3000 লাগবে না, এই সেই নেট আর এই সুতো লাগাতে? আর এই খুঁটো বানতে? খুঁটো মিটে সব একই, খুঁটো সুতো দিয়ে ফুরন ফুরন না, অর্থাৎ কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট হচ্ছে 3000 টাকা। বাহ, তাহলে 4100 আর 3000 কত হলো? 7100 টাকা। তাহলে 7100 টাকা হলে আমার সুতো মানে হচ্ছে কডের নেট, কডের সুতো, লাইলনের নেট, কডের সুতো আর খুঁটো, খুঁটো হচ্ছে লাগানো খরচ, এই 7100 টাকা লাগবে, তাই তো? খুঁটোর দাম আছে, হ্যাঁ, এবং বাঁশের আর 15 টাকা, 5 টাকা পিস কোনটা? এটা হচ্ছে 5 টাকা পিস, এটা হচ্ছে 5 টাকা পিস না, 5 টাকা পিস হচ্ছে এটা, এটা কি এমনি কিনতে পাওয়া যায় না? 5 টাকা পিস হচ্ছে এটা, আর লম্বাটা এটা কত? এটা হচ্ছে কয় ফিট লম্বাটা? 17 টাকা। এবারে দাম বাড়িয়ে দিয়েছে, তাহলে 17 টাকা হচ্ছে এই লম্বাটা, তাই তো? এটা কয় ফিট? 7 হাত, 7 হাত। আর এটা এই লম্বা যে খুঁটো, হ্যাঁ লম্বাটা, আর এইটা হলো এটা আড়াই হাত, আড়াই হাত, তাহলে আড়াই হাতের দাম হচ্ছে 5 টাকা, আর 7 হাতের দাম হচ্ছে 17 টাকা। তাহলে এক বিঘাতে তাহলে কতটুকু মানে বাঁশ ইয়ে লাগে? 6000 টাকার বাঁশ লাগে না? 6000 টাকার বাঁশ হলে এক বিঘা হয়ে যায়, গুড। আর হচ্ছে 6000 টাকা, আর তোমার সুতো, বিশেষ করে কটের সুতো এবং নেট, লাইলনের নেট, এটা লাগছে 7100 টাকা, তাই তো? তাহলে মোটামুটি 13100 টাকা হলে বাঁশ মানে মাচাটা কমপ্লিট হয়, তাই তো? 13100 টাকা কমপ্লিট, মানে একদম জোন খরচ সহ, তারপরে নেট, কডের নেট এবং হচ্ছে লাইলনের নেট এবং কডের সুতো, তাই তো? তা মোটামুটি দর্শক, এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের সাথেই থাকবেন। আপনাদের সকলের আন্তরিক সুস্বাস্থ্য কামনা করে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।